কান উৎসবে লালগালিচার উপর দাঁড়িয়ে পোশাক খুলে প্রতিবাদ করলেন এক ইউক্রেনীয় নারী। শুক্রবার ইউক্রেনীয় ওই নারী সবার উদ্দেশ্যে চিৎকার করে বলেন, আমাদের ধর্ষণ করা বন্ধ করুন। এ সময় ওই নারী তার শরীরের ঊর্ধ্বাংশের পোশাক খুলে ফেলেন। এসব তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি। এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, ওই নারীর শরীরে ইউক্রেনের পতাকা আঁকা ছিল। উৎসবে নিরাপত্তার দায়িত্বে থাকা ব্যক্তিরা ছুটে আসার আগে পর্যন্ত তিনি ওভাবেই ফটোশুটের জন্য পোজ দিয়ে দাঁড়িয়েছিলেন। পরে নিরাপত্তা কর্মীরা তাকে পোশাকে ঠেকে সেখান থেকে সরিয়ে নেন। এ সময় অতিথিদের আসা যাওয়া সাময়িক সময়ের জন্য ব্যাহত হয়। ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি বলেছেন, রাশিয়া দখলে থাকা ইউক্রেনের এলাকাগুলোতে শিশুদের যৌন নিপীড়ন সহ শত শত ধর্ষণের ঘটনা ঘটছে। মঙ্গলবার কান উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে তার দেশের জন্য সাহায্যের আবেদন জানিয়ে একটি ভিডিও জমা দিয়েছেন জেলেনস্কি। জেলেনস্কি অভিযোগ করেন, রুশ বাহিনী গত মাসে ইউক্রেনের নির্মাতা মান্তাস কেভেদারভ ভিচিয়াসকে মেরে ফেলেছে। গত বৃহস্পতিবার তার নির্মিত একটি ডকুমেন্টারি মারিওপোলিস ২ প্রদর্শিত হওয়ার পর যুদ্ধের বিষয়টি কান উৎসবে প্রধান আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে। শনিবার ইউক্রেনের বিপর্যস্ত চলচ্চিত্র নির্মাতারা কান উৎসবে একটি বিশেষ দিন পান। এদিন ইউক্রেনের অন্যতম প্রতিশ্রুতিশীল নির্মাতা সের্গেই লুজনিৎসারের দ্য ন্যাচারাল হিস্ট্রি অফ ডিস্ট্রাকশন দেখানো হয়। চলচ্চিত্রটি দ্বিতীয় বিশ্বযুদ্ধে জার্মান শহরগুলোতে বোমা হামলা নিয়ে নির্মিত।